শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার মানুষ আর বাসে কয়েকদিন ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই শখে যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ নিরিঘুত্ত হয়ে জন্মালে ক্ষতি কী ছিল স্যার

আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাইবি না সব সময় অন্যের জন্য চাইবি ছেলেটার কি অবস্থা রে হাসান সাহেবের কথা বলছো হুম ওর জ্বর কমেছে জানি না বাবা এক কামন কথা একটা ছেলে 4 দিনে জরে ছটফট করছে তোর দায়িত্ব না খোঁজ না জ্বর কমলো কি কমলো না এসব কি আচার হতো আচার আচার আমার একদম পছন্দ না যা থেকে যা পাখি খা টকটকাইয়া খা নিজ পাথালি বনের পাখি মন ভাসাইয়া খা হারে পাখি কা বীর কি কোন কবুতরগুলোরে নিয়ে পদরচনা করলাম মাঝে মধ্যে শখের বসে রচনা করি আবার পাতার বাঁশিও বাজাই একদিন শোনাবো তোমাদের ইনশাআল্লাহ হারে পাখি কা টক টকাইয়া কা নেদ পাখালি বনের পাঠে মন ভরাইয়া কা এই যে শুনুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার জ্বর কি কমেছে জি এই কাল রাত আনুমানিক দুই ঘটিকার সময় আর গোলাপ করেছি প্রথমে খুব ঘাম হল তারপর দেখি জ্বর নেই শুনে আনন্দ লাভ করলাম বাবা আপনাকে ডাকছেন যান জি আচ্ছা ওনার অশেষ মেহেরবাণী বাবার সাথে কথা বলার সময় একটু সাবধানে বলবেন উনি অল্পতেই রেগে যান জি আচ্ছা করে কি বলছিলেন ওই সকালবেলা কবুতরগুলোকে দেখলাম মনের মধ্যে একটু ভাব আসলো চারটা পদ রচনা করেছি আপনি তাহলে কবি সামান্য একটু পদভ্যাস আছে আবার পাতার বাসিও বাজাই বড় মধুর সঙ্গীত একদিন শোনাবো আপনাদের ইনশাল্লাহ আপনি মনে হচ্ছে কথা খুব বেশি বলেন অকারণে কথা বলা বাবা পছন্দ করেন না খুব রেগে যান খুব অল্প কথা বলবেন দেদ। এই বারান্দা দিয়ে চলে যান উনি বসে আছেন যান। একটু ঠিকঠাক হয়ে আসি বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা। যান ঠিকঠাক হয়েই যান। এই লুঙ্গির বদলে পায়জামা পরে গেলে কি বলেন? আমাকে জিজ্ঞেস করার দরকার নেই যা পড়তে ইচ্ছা করছে পরে যান। পায়জামা আবার ইস্তারি নাই। আপনার কাছে ইস্তারি পাওয়া যাবে। না পাওয়া যাবে না। ঘাম হয়েছে তারপর দেখেছি জ্বর নাই আমার কাছে আসার উদ্দেশ্যটা কি বলো অল্প কথাই বলবো স্যার বলো অল্প কথাই বলো আমি আবার অল্প কথায় কিছু বলতে পারি না ছোটবেলা থেকে বেশি কথা বলে অভ্যাস খারাপ হয়ে গেছে তবে আবার আপনার কন্যা আমাকে সতর্ক করে দিয়েছে যে আমি যাতে কম কথা বলি বেশি কথা বললে আপনি রাগ করেন আপনার যে কন্যা আমাকে দিয়েছে তার নাম মনীষা মাসা আল্লাহ সে অতি চমৎকার মেয়ে খানদানি আসার ব্যবহার আমার কাছে আসার উদ্দেশ্যটা বলো আমার কাছে অর্থের বিশেষ প্রয়োজন আমি তোমাকে সাহায্য করতে পারবো বলে মনে হয় না আমার বিরাট বাড়ি দেখে তুমি বিভ্রান্ত হয়েও না আমার আর্থিক অবস্থা খুবই শোচনীয় আমার স্ত্রী অসুস্থ আর আপনার কথা শুনে হাসতেছি স্যার আমি অর্থ সাহায্যের জন্য আপনার কাছে আসি নাই সেই ব্যবস্থা আমি নিজেই ইনশাল্লাহ করে ফেলেছি আমার শুধু প্রয়োজন কয়েকটা দিন থাকার মতো একটা জায়গা চার পাঁচটা দিন থাকতে পারলেই আমার ব্যবস্থা হয়ে যাবে কি ব্যবস্থা আমি আমার একটা কিডনি বেছে দেবো আল্লাহ রশেষ মেহরবাণী কিডনির বাজার এখন খুব ভালো ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায় তোমার অর্থের এতই প্রয়োজন যে তুমি কিডনি বিক্রি করে দেবে আমার টাকার তেমন কোনো প্রয়োজন নাই আমি একা মানুষ লাখ টাকা দিয়ে করবো নাকি এটা শখ আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না তুমি শখের জন্য কিডনি বিক্রি করে দেবে কিডনি বিক্রি শখ না স্যার আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ এই ধরেন স্যার হাতের কাছে নেপাল হিমালয় কন্যা আহা কি শোভা কত সাধু সন্ন্যাসী হিমালয়ের গুহায় বসে ধ্যান করেছে কিন্তু টাকার অভাবে যেতে পারি না তারপর ধরেন স্যার এই তাজমহল কি জিনিস বানায় রেখেছে বাচ্চা সাজাহান টাকার অভাবে কিছুই দেখতে পারতেছি না টাকাটা পেলে শখটা মিটে শখের কারণে তুমি শরীরের একটা অংশ বিক্রি করে দেবে শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার মানুষ আর বাসে কয়েকদিন ফট করে একদিন আজরাইলে এসে বলবে চল বেটা যাই শখে যদি মেটাতে না পারলাম তাহলে মানুষের হয়ে জন্মে আর কি লাভ নেড়িকুত্তে হয়ে জন্মালে ক্ষতি কি ছিল স্যার ঠিক বলেছি স্যার কি জানি তুমি ঠিক বলছো কি না বলছো আমি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে তুমি ওই কিডনি বিক্রি করার জন্য যে কদিন থাকা দরকার থাকো আপনার অশেষ মেহরবানি স্যার আরে আরে ঠিক আছে ঠিক আছে বারবার পায়ে হাত দিতে হবে না